T-300 কাসিগা এমবিআরএল, তুরস্কের ডিফেন্স কন্ট্রাক্টর রকেট সেনের তৈরি 300 mm হেভি রকেট সিস্টেম, অত্যাধুনিক গাইডেড রকেট ও অ্যাডভান্স ফায়ার কন্ট্রোল সিস্টেম কাসিগা ওয়েপন প্ল্যাটফর্মকে মারাত্মক এক যুদ্ধাস্ত্রে পরিণত করেছে। এই ভিডিওতে T-300 কাসিগা সম্পর্কে ব্রিফলি ডিসক্রাইব করব, শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। তার আগে আপনাদের আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করছি আগেই আপনাদের অভিনন্দন না জানানোর জন্য, কারণ আপনাদের অকৃত্রিম ভালোবাসায় ডিফেন্স আপডেট বাংলাদেশ আজ 3 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল। কোন ভাষায় আপনাদের ধন্যবাদ দিব জানি না, কিন্তু এটুকু জেনে রাখুন আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছে। ব্যাটলফিল্ডের রাজা বলা হয় আর্টিলারি সিস্টেমকে। যে বাহিনীর ফিল্ড ফায়ার পাওয়ার বেশি সেই বাহিনী পাওয়ারফুল। বাংলাদেশ আর্মি এই ডক্ট্রিন অনুযায়ী নিজেদের ফায়ার পাওয়ার বাড়াতে বিভিন্ন সাইজ ও রেঞ্জের আর্টিলারি গান ক্রয় করছে। সার্বিয়া থেকে 150 mm নোরা B-52 কে সেলফ প্রপেলড হাউজার, চীন থেকে 122 mm WS-22A GMLRS সিস্টেম, পাকিস্তানি KRL-122 MRL, নতুন 105 mm লাইট ওয়েট হাউজার এবং আলটিমেটলি 300 mm লং রেঞ্জ গাইডেড হেভি রকেট সিস্টেম কেনার প্রসেস চলছে। স্টেপ বাই স্টেপ প্রতিটি স্টেজ সম্পন্ন করা হচ্ছে। যে জিনিস আগে প্রয়োজন তা আগে কেনা হচ্ছে, আর যেটি পরে হলেও চলবে সেক্ষেত্রে একটু সময় নেওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে, তুরস্ক থেকে অনেক অস্ত্রই কেনার আগ্রহ রয়েছে বাংলাদেশের, তার মাঝে T-300 কাসিগা গাইডেড রকেট সিস্টেম অন্যতম। কাসিগা মানে হল হারিকেন বা ঝড়। কাসিগা এমবিআরএল তৈরি করে টার্কিশ ওয়েপন্স ম্যানুফ্যাকচারার ও ডিফেন্স কন্ট্রাক্টর রকেট সেন। ইতিমধ্যে তুর্কি সেনাবাহিনী ছাড়াও আজারবাইজান ল্যান্ড ফোর্সেস বা আজেরি আর্মি কয়েক ব্যাটারি T-300 কাসিগা ডেলিভারি নিয়েছে। সো লেটস নো অ্যাবাউট বেসিক প্রপার্টিজ অব T-300 কাসিগা মিসাইল সিস্টেম। টাইপ মাল্টিব্যারেল রকেট লঞ্চার। মিসাইল সাইজ 302 mm, রেঞ্জ মিনিমাম 3 কিলোমিটার থেকে সর্বোচ্চ 120 কিলোমিটার। এই রেঞ্জ এক্সপোর্ট ভার্সনের জন্য প্রযোজ্য। লঞ্চার 4টি মিসাইলযুক্ত টেলার ভেহিকেল। মিসাইল লেংথ 4.7 মিটার। মিসাইল ওয়েট 524 কেজি। ওয়ারহেড 150 কেজি। গাইডেন্স গ্র্যাভিটেশনাল নেভিগেশন সিস্টেম, গ্লোবাল নেভিগেশন সিস্টেম, অ্যাকুরেসি মেজার, অটোমেটিক পয়েন্টিং সিস্টেম অ্যান্ড ওয়েপন ম্যানেজমেন্ট সিস্টেম, কমিউনিকেশন সিস্টেমস, কেবল, রেডিও ভয়েস, ডেটা কমিউনিকেশন সিস্টেম। টেলার জার্মানির তৈরি 6x6 মান ট্রাক। অপারেটর টার্কিশ ল্যান্ড ফোর্সেস ও আজারবাইজান ল্যান্ড ফোর্সেস কমান্ড। এক ব্যাটারি T-300 MBRL একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকেল, 6-9টি মিসাইল লঞ্চার ভেহিকেল ও 6-9টি মিসাইল রিসাপ্লাই ভেহিকেল থাকে। প্রতিটি লঞ্চিং ভেহিকেলের জন্য রয়েছে 40-60টি করে মিসাইল। মিসাইলগুলো সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়। সর্বপ্রথম 2000 সালে রকেট সেন T-300 MBRL সিস্টেমের ফিল্ড টেস্ট করে, তাতে এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যায়। কোম্পানিটি এই অত্যাধুনিক রকেট লঞ্চার সিরিয়াল প্রোডাকশন স্টার্ট করে আরও এক্সটেন্সিভ টেস্টের পর। টার্কিশ ল্যান্ড ফোর্সেস এর প্রথম কাস্টমার, সেকেন্ড ইউজার হল আজারবাইজান ল্যান্ড ফোর্সেস। সাম্প্রতিক সময়ে তুর্কি সেনাবাহিনী অত্যন্ত সফলভাবে এই সিস্টেম ইউজ করেছে। ডিরেক্ট ফায়ার সাপোর্ট হিসেবে T-300 MBRL দুনিয়ার অন্যতম সেরা একটি অস্ত্র। শত্রু অবস্থানের একদম গভীরে হেভি ইনডিরেক্ট ফায়ার করার জন্য এটি মারাত্মক কার্যকর। দিনে বা রাতে যে কোনো আবহাওয়ায় T-300 দিয়ে শত্রুর সামরিক স্থাপনাসমূহ মাটির সাথে মিশিয়ে দেওয়া কোনো ব্যাপার না, যেমন দুর্গ, ক্যাম্প, সেনা ছাউনি, চেকপোস্ট, এয়ারবেজ, নেভাল বেজ, শত্রু ট্যাঙ্ক বহর সহ আরও অনেক টার্গেটকে নিখুঁতভাবে হিট করা যায়। একাধিক T-300 ব্যাটারি থেকে স্যালভো মোডে, মানে একের পর এক মিসাইল ফায়ার করলে কারও সাধ্য নেই তা থেকে বেঁচে যায়। স্যালভো ফায়ার প্রতিপক্ষের জন্য বিশাল এক সারপ্রাইজ। যখন এরকম গোলাবৃষ্টি শুরু হয় তখন এনিমি ফোর্স দিকবিদিক ছুটতে থাকে। এজন্যই বলা হয় যুদ্ধের রাজা ফিল্ড আর্টিলারি। ইমাজিন করুন, দুই পক্ষের মাঝে ব্যাটলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অনবরত রকেট ফায়ার করছে। মিনিটে 10-12টি রকেটও যদি ফায়ার করা হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে? তাই বাংলাদেশ আর্মি ফিল্ড ফায়ারিং পাওয়ার বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। আগে আক্রমণের শক্তি দরকার, অফেন্সিভ পাওয়ারই হল আলটিমেট ডিফেন্স পাওয়ার। S-400 বলেন আর প্যাট্রিয়ট, কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই এরকম ফায়ার পাওয়ার 100% ঠেকাতে পারে না। তাই সারপ্রাইজ ক্রিয়েট করার জন্য, শত্রুর বুকে আতঙ্ক সৃষ্টি করার জন্য আর্টিলারি পাওয়ার এক মজার জিনিস। বাংলাদেশ আর্মির একটি টিম তুরস্কে ফিল্ড ইভ্যালুয়েশন সম্পন্ন করেছে। ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকে জানা যায় দুই দেশ দাম, রক্ষণাবেক্ষণ, নেসেসারি সাপ্লাই ও পেমেন্ট অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করছে।
যদি সবকিছু খাপে খাপে মিলে যায় তাহলে খুব শীঘ্রই প্রোডাকশন অর্ডার দেয়া হবে। ওদিকে অন্য একই সোর্স বলছে অলরেডি অর্ডার করা হয়েছে, আগামী বছরের শেষের দিকে কিংবা 2021 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে ডেলিভারি দেওয়া হবে, তবে এই তথ্য যাচাই করা যায়নি। যাই হোক, বাংলাদেশ আর্মি তার লং রেঞ্জ অ্যাটাকিং পাওয়ার বাড়াচ্ছে, নিশ্চিত থাকুন। কারো বিরুদ্ধে ইউজ করার জন্য না, কিন্তু নিজেদের আলটিমেট সিকিউরিটির জন্যই। যার আক্রমণের ক্ষমতা বেশি তার নিরাপত্তাও তত বেশি। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, আর কাশ্মীরের জন্য দোয়া করুন। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।